নৌকামার্কায় ভোট দিলে মানুষের ভাগ্য বদলায়, তাই আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিতে রংপুরবাসীর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সেখানে আওয়ামী লীগের জনসভায় এই আহ্বান জানান তিনি। রংপুর থেকে আরও জানাচ্ছেন ইবতেশাম নাসিম মৌ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলী। কখনো তীব্র রোদ, কখনো বৃষ্টি, তারপরও উৎসাহের কমতি নেই। পিচ ঢালা পথে চলছিল সবাই, গন্তব্য রংপুর জিলা স্কুল। জাগোবাহে কণ্ঠে সবাই ডাকে নয়, এবার স্লোগান ছিল জয় বাংলা। কানায় কানায় ভরা মাঠ ছাপিয়েও মানুষের ঢল ছিল গোটা রংপুর সদরের আনাচে কানাচে। সমাবেশে এসে প্রথমেই 27টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও 5টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যখন মঞ্চে উঠে অভিবাদন জানান, তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে রংপুরবাসী। এরপর বক্তৃতা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বলেন বিএনপির এক দফা কোনো দিন পূরণ হবে না। এক দফা খাদে পড়ে গেছে, ওই দলের কোমর ভেঙে গেছে, ওই দল আর পারবে না। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে রংপুরবাসীকে বলেন, রংপুরের অবস্থা ফেরানোর প্রতিজ্ঞা পূরণ করেছে এই সরকার, এখন আর মঙ্গা নেই। নৌকামার্কায় ভোট দিলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এটা এখন প্রমাণিত, বলেন তিনি। আওয়ামী লীগ সরকার আসলে, নৌকামার্কায় ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, সেটা আমরা প্রমাণ করেছি। 7,000 কোটি টাকা ব্যয় এই সেই রংপুর বিভাগে খাল খননের কাজ, নদী ড্রেজিংয়ের কাজ চলছে। এখন যেগুলি হয়ে গেছে সেখানে আর সেচের জন্য কোনো কষ্ট হয় না, কাজে ব্যবস্থাও নেব। সেই সাথে সাথে আমাদের তিস্তা মহাপরিকল্পনা, সেটাও আমরা বাস্তবায়ন করব। সারা বিশ্বে চলা অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করে রংপুরবাসীকে চাষাবাদ বাড়ানোর তাগিদ দেন, কড়া সমালোচনা করেন বিএনপির। ওই জ্বালাও পোড়াও ধ্বংসই করতে পারে ওই খালেদা জিয়া আর তার ওই কুপুত্র তারেক জিয়া আর তাদের দলের লোকেরা, এরা মানুষের কল্যাণ করতে জানে না। তাদের এই দুর্নীতির মামলা, এগুলি তো আমাদের করা না, তাদেরই প্রিয় প্রেসিডেন্ট ছিল ইয়াসুদ্দিন, ফখরুদ্দিন, বয়নউদ্দিন, তাদেরই করা। আজকে সেই মামলায় তারা শাস্তি পাচ্ছে। একমাত্র নৌকামার্কায় ভোট দিলে ভাগ্য বদলায়, তাই আরেকবার ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সরকার গঠনের সুযোগ করে দিতে সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই 14.5 বছরে বাংলাদেশ বদলে গেছে, এই বদলে যাওয়া বাংলাদেশ আরো উন্নত হবে। কাজে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই। আপনারা নৌকায় ভোট দেবেন তো বলেন। দেশ ও মানুষের জন্য প্রয়োজনে জাতির পিতার মতো জীবন দিতে প্রস্তুত বলেও অঙ্গীকার করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও মনে করিয়ে দিলেন, এই সরকারের আমলে এই অঞ্চলের সব ধরনের উন্নয়ন হয়েছে, আগামীতে ক্ষমতায় আসলে রংপুর হবে আরো স্মার্ট। নেতাকর্মীদের নির্দেশনা দিলেন নানা ধরনের আগামী নির্বাচনকে ঘিরে, এবং রংপুরবাসীকে সজাগ থাকার কথা বললেন যে কোনো অপশক্তি মোকাবেলায়। ইবতিশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, রংপুর জেলা স্কুল মাঠ, রংপুর।